এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুর্ঘটনার কবলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি। কলকাতা যাওয়ার পথে সাঁতরাগাছির মুখে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এই ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সুস্থ রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বড়সড় দুর্ঘটনা ঘটল এবং প্রাণে বাঁচলেন নওশাদ সিদ্দিকী। এরপরই নওশাদ সিদ্দিকী ফেসবুকে একটি বার্তা দেন। তিনি লিখেছেন, আমার গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমি সুস্থ রয়েছি। পাশাপাশি তিনি লিখেছেন, আপনারা চিন্তা করবেন না, কোনো বিভ্রান্তি ছড়াতে দেবেন না, লিখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপরে আরও একটা লাইন জুড়েছেন তিনি। তিনি লিখেছেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যেমন আছি তেমনই থাকবো, এমনটা জানালেন নওশাদ সিদ্দিকী। আপনাদের আবারও জানাচ্ছি, কলকাতা যাওয়ার পথে সাঁতরাগাছির মুখে বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সুস্থ রয়েছেন নওশাদ সিদ্দিকী। উৎসব বা বিশেষ দিনে প্রথম পছন্দের ঠিকানা সাহিল কিনারা। পয়লা বৈশাখ উপলক্ষে সাহিল কিনারা দিচ্ছে চমৎকার অফার। খাবারের বিলের উপর 10% ফ্ল্যাট ডিসকাউন্ট, আর সঙ্গে সুইট ডিশেস কমপ্লিমেন্টারি। পার্টি করার জন্য রয়েছে এসি ব্যানকুয়েট হল। সাহিল কিনারা, দেশমুখ মোড়, চণ্ডীতলা, হুগলি। মনের মতো টাইলস ও মার্বেল কিনতে প্রথম পছন্দের ঠিকানা রানা মার্বেল। পাইকারি ও খুচরো মার্বেল ও টাইলস কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।